শেখ সাদি রহমতুল্লাহের নাম আমরা অনেকে শুনেছি না, তো তিনি একটা উপমা দিয়েছেন অত্যন্ত চমৎকার অসাধারণ একটা উপমা, তার গুলিস্তান নামক যে ফার্সি বই সেখানে তিনি সেখানে লিখেছেন যে আমরা শিশির দেখি, শিশির এই শিশিরটা মূলত উপরে থাকে, শীতের সকালে আমরা দেখি যে এই শিশিরগুলো সব নিচে পড়ে যায়, উপর থেকে শিশিরগুলো সব কোথায় পড়ে, নিচে পড়ে, নিচে শিশির পড়ার সময় শিশির এটা চিন্তা করে না যে আমি এলাকার শুধু এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব আর কমিশনার সাহেবের বাড়িতে পড়বো, ফকির ফকরের বাড়িতে চললে আমার ইজ্জত থাকে, শিশির কি এটা বলে? শিশির ধনীর বাড়িতেও পড়ে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বাড়িতেও পড়ে, গরিবের আখড়াতেও পড়ে, আপনার গাড়িতেও পড়ে, রিক্সাওয়ালার রিক্সায়ও পড়ে, সব জায়গায় পড়ে। কোন অহংকার আছে? ছিল উপরে কিন্তু সে নেমেছে নিচে। তাহলে যদিও শিশিরের মধ্যে অহংকার আর বিনয় নাই, এটা জাস্ট বোঝার জন্য একটা রূপক উপমা দিয়েছেন তিনি, যে শিশির যখন বিনয়ী হয়েছে এবং সব জায়গায় মিশে গেছে, কোথাও বসতে কোথাও মিশতে তার অসুবিধা হয় না, তার মধ্যে সে অহমিকা নাই, সে যখন মিশে যেতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে উঠাই দিয়েছেন, সূর্য উত্তাপ দেওয়া শুরু করেছে সকাল 6:30-6:30 সময়, সূর্য যখন তাপ দেওয়া শুরু করেছে শিশির এবার বাষ্প হয়ে আবার উপরে উঠতে শুরু করেছে। যে আল্লাহর জন্য বিনয়ী হয়, ছোট হয়, আল্লাহ তাকে উপরে তুলে দেন, বড় করে দেন। আর সমুদ্রের যে ঢেউ, এটাকে উনি উপমা দিয়ে আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন। সমুদ্রের ঢেউ যখন আসে কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলে আমরা নিশ্চয়ই দেখে থাকবো যে যখন ঢেউগুলো আসে, ঢেউ দূর থেকে আসে যে গতিতে, তাতে মনে হবে যে আজকে আর মনে হয় আশেপাশে হোটেল টোটেল কিছু রাখবে না, বোধহয় সব আজকে ভাষায় নিয়ে যাবে, অহংকারের মতো বুক ফুলাইতে ফুলাইতে আসে, আসার পর কুলের সাথে এসে আছাড় খেয়ে যাওয়ার সময় কেমনে যায়, খেয়াল করছেন? একেবারে তুচ্ছ অপমানিত হয়ে যেরকম যায় ওরকম করে পানির সাথে মিশে আসতে করে আবার সমুদ্রের দিকে চলে যায়, আসে বুক ফুলাতে ফুলাতে, যায় হলো বিনয়ী মানুষের বেশে। তার মানে কেউ যখন অহমিকা দেখায়, অহংকার করে, দম্ভ প্রদর্শন করে, আল্লাহ তাআলা তাকে এরকম বাড়ি খাওয়া বেজ্জত করে পিছনে ফেলায়। এক্ষেত্রে একই কথা প্রযোজ্য, সমুদ্রের পানির কোনো অহংকার নাই, বিনয় নাই, সে আসলে অহংকার করছে, ব্যাপারটা সেরকম না, শুধু বোঝাবার জন্য বলা। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন।